নিখোঁজের পাঁচ দিন পরে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন দিঘি থেকে ভাসমান অবস্থায় এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দিঘির পূর্ব পার থেকে প্রহ্লাদ কুমার দাস নামে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম। প্রহ্লাদ কুমার কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হন তিনি, কিন্তু আর ফেরেননি। পরে শুক্রবার রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী দীপিতা রানী দাস। ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশিরভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।